এদিকে আয় তো এত বড় মেয়ে হয়েছে তবু আমাকে একটা কাজে সাহায্য করে না রান্নাঘরে আয় জলদি তোকে রান্না শেখাবো আজকে মা এমন করে বলছো কেন আমার কি রান্না করা বয়স হয়েছে নাকি বাবা কি বলেছে শুনুনি আমাকে দিয়ে তুমি কোনো কাজ করাতে পারবে না বাবা আমাকে শুধু আমার বাগানের কাজ করতে বলেছে বুঝেছো কথা তো খুবই পাকনা পাকনা শিখেছিস যা তাড়াতাড়ি নদী থেকে জল নিয়ে আয় রান্না চাপাবো এই নাও তোমার জল আর আমি কোনো কাজ করতে পারবো না আমি চললাম আমার বাগানে আরে আমার কথা তো শুন এই যা চলে গেল এই দুষ্টু মেয়েকে নিয়ে আর পারি না দিন দিন বড় হচ্ছে আর ওর দুষ্টুমি বেড়েই যাচ্ছে এই মেয়েকে নিয়ে যে আমি কোথায় যাব সৃষ্টিকর্তাই জানে ফুল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি এসে গেছি তোমাদের জল দিতে দাঁড়াও আমি তোমাদের জল দিচ্ছি ফুল বন্ধুরা তোমাদের তো আমি কত জল দিলাম তোমরা আমার সাথে কেন কথা বললো না তোমাদের সাথে একা একা কথা বলতে আমার একদম ভালো লাগে না তোমরা আর কতদিন এমন নীরব থাকবে গো আমার যে আর তোমাদের এই নীরবতা সহ্য হচ্ছে না তোমরা তো রোজ আমার গল্প শোনো আমারও তো ইচ্ছে করে তোমাদের রাজ্যের গল্প শুনতে এই যে পাকনা বুড়ি কখন বাগানে এসেছিস হ্যাঁ একা একা এখানে কি বিড়বিড় করছিস রান্না সেই কখন শেষ হয়েছে আর আমি তোকে কতবার ডেকেছি সেদিকে কি খেয়াল আছে তোর খাওয়া ছেড়ে কি সারা দিন এই ফুলের গাছের কাছে পড়ে থাকবে নাকি মা আমার ফুলদের কোনো কথা শোনাবে না ওরা অনেক ভালো আমি ওদের অনেক ভালোবাসি হয়েছে হয়েছে আর আবেগ প্রকাশ করতে হবে না ফুলদের খাওয়া হয়েছে এবার তুইও খেতে চল না খেতে খেতে একদম শুকিয়ে গেছিস চল মা তোর যদি কিছু হয় তাহলে আমি কি নিয়ে বেঁচে থাকবো বলতো জেদ করে না সোনা মা আমার ফুল বন্ধুরা তোমরা রাগ করো না আমি খেয়ে আবারও তোমাদের কাছে আসবো কেমন মা চলো এরপর টুনি টুকিকে নিয়ে ঘরে যায় এভাবেই বেশ কয়েকদিন কেটে যায় একদিন পারুল একটা বল নিয়ে টুকির কাছে আসে টুকি টুকি আয় টুকি বাড়িতে আছিস বেরিয়ে আয় দেখ আমি কি নিয়ে এসেছি কি রে পারুল কি নিয়ে এসেছিস রে এই দেখ বল বাবা আমার জন্য মেলা থেকে কিনে নিয়ে এসেছে চল আমরা মাঠে খেলতে যাই আজ এই বল দিয়ে অনেক মজা করে খেলবো দাঁড়া আমি মাকে বলে আসি মা মা আমি পারুলের সাথে মাঠে বল খেলতে যাই গেলাম আজ অনেক রোদ উঠেছে এই রোদে মাঠে খেতে গেলে জ্বর হবে রোদ শেষ হলে তারপর যাস বিকালের দিকে না মা না আমাকে ইচ্ছে হবে না না করো না যাই আমি দূর গেলাম আমি টুনি আর না করার সুযোগ পায় না টুকি পারুল বল নিয়ে মাঠে খেলতে যায় খেলতে খেলতে হঠাৎ বলটা ঝোপের ভিতর পড়ে যায় এই যা বলটা তো জঙ্গলে চলে গেছে চল টুকি বলটা খুঁজে নিয়ে আসি ওরা বল খুঁজতে থাকে ওই ঝোপেই একটা মাসাপ তার ছানা কিনে যাচ্ছিল মাসাপটা সামনে আর ছানাটা পেছনে ছিল ছানা ছানা তাড়াতাড়ি চল বাবা এই বনে পাখিরা আমাদের দেখলে অনেক বিপদ হবে আমাদের একদম মেরে ফেলবে পাখিদের চোখে পড়ার আগেই আমাদের আস্তানায় পৌঁছাতে হবে মামা আমি তো যেতে পারছি না আমার লেজে কিসে যেন আটকে গেছে আরে আরে এটা তো একটা পা পা দিয়ে তোকে আটকে রেখেছে দাঁড়া আমি একে ছবল মেরে তোর লেজ ছাড়িয়ে নিচ্ছি আর জলদি আমাদের এখান থেকে পালাতে হবে পারুল আমার পায়ে কি যেন আঘাত করলো বড্ড যন্ত্রণা করছে ওরে বাবা রে মা আমার পা আমার পুরো শরীর কেমন যন্ত্রণা করছে পারুল 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 বাঁচা মা গো টুকির পুরো শরীর বিষে নীল হয়ে যায় আর টুকি মাটিতে পড়ে যায়
টুকি টুকি একি হলো তোর চক্ষু তাকা আমার দিকে তোর শরীর এমন নীল হয়ে গেল কি করে নানা টুনি মাসিকে এক্ষুনি ডেকে আনতে হবে পারুল ছুটে টুনির কাছে আসে কিরে পারুল মা তুই এমন হাঁপাচ্ছিস কেন কি হয়েছে তোর তোর মা ঠিক আছে তো মাসিমা মাসিমা আমার কিছু হয়নি মাও ঠিক আছে টুকির হয়েছে টুকির এরপর পারুল সব কথা খুলে বলে তুই এসব কি বলছিস তাড়াতাড়ি আমাকে টুকির কাছে নিয়ে চল সৃষ্টিকর্তা আমার মেয়েকে সুস্থ রেখো টুকি টুকি মা আমার দেখ আমি এসেছি চক্ষুর মা তাকা আমার দিকে কি হয়েছে বল মা কথা বল টুনি টুকিকে বাড়িতে নিয়ে আসে আর তান্ত্রিককে ডেকে আনে তোর মেয়েকে বিষধর সাপ ছোবল মেরেছে এই বিষ নামানো আমার ক্ষমতার বাইরে আমি পারবো না তোর মেয়েকে সুস্থ করতে তান্ত্রিক বাবা আপনার পায়ে পড়ি দয়া করে এমন করে বলবেন না এই মেয়ে ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই দয়া করে একে বাঁচানোর একটা উপায় বলে দিন একটা উপায় আছে আর সেটা হলো মরিচ গাছের ফুলকপি এই বনের পাহাড়ের গুহায় একটা মরিচ গাছ আছে ওই মরিচ গাছে মরিচের পরিবর্তে ফুলকপি ধরেছে ওই ফুলকপি এনে যদি তুই তোর মেয়েকে ছোঁয়াতে পারিস তাহলে তোর মেয়ে ভালো হয়ে যাবে আমি এক্ষুনি যাব ওই মরিচ গাছের ফুলকপি আনতে টুনি মরিচ গাছের ফুলকপির দিকে রওনা দেয় ওই তো পাহাড়টা দেখা যাচ্ছে যাই তাড়াতাড়ি মরিচ গাছের ফুলকপি নিয়ে আসি টুনি যেই পাহাড়ের গুহায় প্রবেশ করতে ধরে তখনই একটা বাঘ ওর সামনে চলে আসে আরে আরে আমি স্বপ্ন দেখছি না তো আজকে আমার খাবার নিজের ইচ্ছায় আমার কাছে এসেছে আয় আয় আজ তোকে মজা করে খাবো বাঘটা টুনিকে ধরতে যায় তখনই টুনি ছুটে পালিয়ে যায় আর বাঘ ওই পাহাড়ের গুহায় দাঁড়িয়ে থাকে কিছু দূর গিয়ে টুনি বলতে থাকে না না এইভাবে পালিয়ে গেলে চলবে না আমার মেয়ে অনেক কষ্ট আছে ওকে বাঁচাতেই হবে আমার জীবন দিয়ে হলেও ওই বাঘকে মেরে ফেলতে হবে টুনি এদিক ওদিক তাকাতে থাকে হঠাৎ ওর চোখ যায় একটা কুড়ালের ওপর পেয়েছি এই কুড়াল দিয়ে বাঘকে আঘাত করব চল টুনি বাঘের সামনে চল টুনি বাঘের সামনে আসে আর যেই বাঘ টুনিকে ধরতে যায় তখন টুনি কুড়াল দিয়ে বাঘকে আঘাত করে আর বাঘ মরে যায় টুনি গুহা থেকে মরিচ গাছের ফুলকপি নিয়ে বাড়ি আসে তান্ত্রিক বাবা এই দেখুন আমি মরিচ গাছের ফুলকপি এনেছি এবার দয়া করে তাড়াতাড়ি আমার মেয়েকে সুস্থ করে দিন আমি যে আমার মেয়েকে ছাড়া থাকতে পাচ্ছি না আমার মেয়ের এই অবস্থা আমি দেখতে পাচ্ছি না তান্ত্রিক বাবা টুকি মা আমার তুই সুস্থ হয়েছিস তোকে আর কখনো মাঠে খেলতে যেতে দিব না আমি তান্ত্রিক বাবা আপনাকে অনেক ধন্যবাদ এরপর তান্ত্রিক চলে যায় আর মা আমি সুখে শান্তিতে দিন কাটাতে থাকে হায় হায় সে কখন থেকে নদীতে এক নাগরে জাল ফেলেই যাচ্ছি জাল ফেলেই যাচ্ছি তো ফেলেই যাচ্ছি একটা মাছও কি আমার কপালে নেই আজ জালে মাছ না উঠলে বাজারে আমি কি বিক্রি করব আমার সংসারই বা কি করে চলবে এসব বলে টুনি হতাশ না হয়ে আবারও নদীতে জাল ফেলে এবার টুনির জালে সোনালী রঙের একটা বড় মাছ ওঠে আরে বাবা এতক্ষণে ভাগ্য আমার সহায় হলো এত বড় মাছ উঠেছে আমার জালে মাছটার গায়ের রং সোনার মতো জলজল করছে এই মাছ বাজারে বিক্রি করলে অনেক টাকা পাবো যাই তাড়াতাড়ি জাল থেকে মাছটাকে বের করি না না তুমি আমাকে ধরো না আমাকে ধরো না দয়া করো আমার উপর আমাকে বাজারে বিক্রি করে দিও না আমাকে জলে ছেড়ে দাও আরে
একি এই সোনালী রঙের মাছটা আবার কথাও বলতে পারে? কিন্তু মাছ, আমি যে তোমাকে ছেড়ে দিতে পারবো না। তোমাকে যদি ছেড়ে দেই তবে কি বিক্রি করে আমি টাকা পাবো? শোনো শোনো, আমি হলাম নদীর তলদেশের জলপুরীর বান্ধবী। আমাকে মারলে জলপুরী যে একা হয়ে যাবে। শোনো, তোমার টাকা দরকার তো? ঠিক আছে, আমি যেহেতু জলপুরীর বান্ধবী সেতে আমার জাদু শক্তি আছে। সেই জাদু শক্তি দিয়ে তোমার উপার্জন করার পথ বের করে দিচ্ছি। সোনালী মাছ এই কথা বলার সাথে সাথে নদীর জল থেকে এক ছুরি তরমুজ ভেসে ওঠে। এই যে, এই নাও, তোমাকে আমি এক ঝুড়ি তরমুজ দিলাম। এই তরমুজ নিয়ে গিয়ে বাজারে বিক্রি করলে অনেক টাকা পাবে। এবার তো আমাকে ছেড়ে দাও। তুমি যখন আমাকে উপার্জন করার পথ দেখিয়ে দিলে তবে তোমাকে আমি কিছুতেই কষ্ট দিব না। এক্ষুনি ছেড়ে দিচ্ছি। এ কথা বলে টুনি সোনালী মাছকে নদীতে আবার ছেড়ে দেয়। আর টুনি তরমুজের ঝুড়ি মাথায় নিয়ে বাজারে চলে যায়। তরমুজ নিবি গো তরমুজ, এসো এসো পাকা পাকা মিষ্টি তরমুজ, নিয়ে যাও বড় বড় পাকা তরমুজ। আরে বাহ বাহ টুনি, তোর তরমুজগুলো তো বাজারের সব থেকে বড় বড় আর দেখতেও রসালো। দে 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 আমাকে একটা তরমুজ দে তো। বিউটি পার্লার যখন টুনির কাছ থেকে তরমুজ কিনছিল ঠিক সেই সময় পাশের দোকানের যোগ্যকাক নামে আরেক তরমুজ ব্যবসায়ী তা দেখে হিংসায় জ্বলছিল। এমনিতেই আমার দোকানের তরমুজ বিক্রি হচ্ছে না, তার উপর টুনি আবার নতুন করে তরমুজের ব্যবসা শুরু করেছে। বনের পাখিরা আবার সেই তরমুজও কিনছে, এ তো আমি হতে দিতে পারি না। দাঁড়া টুনি, বের করছি তোর তরমুজ বিক্রি করা। এই এই, তোমরা ওই টুনির থেকে কেউ তরমুজ কিনে নিও না। এই টুনি তরমুজগুলো অন্যের জমি থেকে চুরি করে এনে বিক্রি করছে। কি, টুনির এত বড় সাহস আমাদেরকে চুরি করা তরমুজ বিক্রি করছে? চুরি করা তরমুজ খেলে আমাদের পাপ হবে। না না বাবা, টুনির তরমুজ আমি কিনবো না। এ কথা বলে বিউটি পার্লার টুনির তরমুজ না কিনে চলে যায়। আর টুনি বলে ওঠে, না না, এই শোনো শোনো, আমি তরমুজ চুরি করে আনিনি। এই যোগ্য বেটা আমার নামে মিথ্যে কথা বলছে। এই যোগ্য, তুই আমার নামে মিথ্যে কথা কেন বললি? হ্যাঁ, আমি কি ক্ষতি করেছি তোর? বারে, তুই আমার থেকে ভালো তরমুজ বিক্রি করবি আর আমি বসে বসে তা দেখবো? কখনোই না। তাই তো সবাইকে তোর দোকান থেকে মিথ্যে কথা বলে তাড়িয়ে দিলাম। এবার এই তরমুজ নিয়ে তুই বাড়ি চলে যা, নয়তো আরো বড় কোনো মিথ্যে কথা বলবো। যোগ্য কাকের এমন কথা শুনে টুনি নিরুপায় হয়ে তরমুজের ঝুড়ি মাথায় নিয়ে বাড়ি চলে আসে। হাই 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 রে, যোগ্যর এমন কূটনীতি বুদ্ধির কারণে আমি হেরে গেলাম। সোনালী মাছ আমাকে উপার্জন করার পথ করে দিল, কিন্তু আমি তো কিছুই করতে পারলাম না। শুধু শুধু এই তরমুজগুলো নষ্ট হয়ে যাবে। টুনি যখন মনের কষ্টে এসব কথা বলছিল ঠিক সেই সময় আকাশ বাতাস কাঁপিয়ে ঝড় ওঠে। একি, বনের মধ্যে হঠাৎ বড় ঝড় এলো? হাই হাই, আমার বাড়ি তো মেরামত করা নেই, যদি এক্ষুনি ভেঙে পড়ে তবে আমার কি হবে? আরে আরে, আমার মাথায় তো একটা বুদ্ধি এসেছে। আমি তো ঘর বানানোর কাজ জানি, যদি এই তরমুজগুলো দিয়ে ঘর বানাই আর কাল সবার কাছে বিক্রি করি তবে তো অনেক টাকা পাবো। নিশ্চয়ই ঝড়ের মধ্যে অনেকের বাড়ি ভেঙে যাবে আর সবাই আমার তরমুজ বাড়ি কিনবে। যাই, এবার কাজে লেগে পড়ি। এরপর টুনি তরমুজগুলো দিয়ে অনেকগুলো বাড়ি বানায়। এই তো আমার তরমুজ বাড়ি বানানো শেষ, এবার সকাল হলে এই তরমুজ বাড়িগুলো বিক্রি করা শুরু করে দিব। যাই, সব কাজ যখন শেষ এবার একটু ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়ে গেছে। এরপর টুনি ঘুমিয়ে পড়ে। বাড়ি নাও গো, বাড়ি নাও, তরমুজ বাড়ি নাও, মজবুত তরমুজ বাড়ি নাও। এই তরমুজ বাড়ি ঝড়ে ভাঙবে না, ভেসেও যাবে না। তরমুজ বাড়ি নাও গো, তরমুজ বাড়ি। একি, তরমুজের বাড়ি? বাহ, আজব ব্যাপার তো। আকি শুধু জানতাম তরমুজ খাওয়া যায়, এখন তো দেখছি তরমুজের বাড়িও হয়। তা টুনি, তোর তরমুজের বাড়ির দাম কত? জানিস, কাল রাতে আমার বাড়িটা ভেঙে গেছে, আমাকে একটা তরমুজ বাড়ি দে তো। তরমুজ বাড়ি? তরমুজ বাড়ি নিবে?
মাত্র 500 টাকা গো। খুব ভালো তরমুজ ঘর বিক্রি করছি আমি গো। নাও নাও তোমার পছন্দ মতো একটা তরমুজ ঘর বেছে নাও। এই যে এই যে এই এই তরমুজ ঘরটা আমাকে দে, এই ঘরটা আমার বেশ পছন্দ হয়েছে। এরপর বিউটি পায়রা টুনির কাছ থেকে তরমুজ ঘর কিনে নিয়ে যায়। আর এইভাবে একে একে চড়া দামে টুনির সবগুলো তরমুজ ঘর বিক্রি হয়ে যায়। এইদিকে যোগু কাপ টুনি তরমুজ ঘর বিক্রি হওয়া দেখে টুনির কাছে গিয়ে বলে, কি রে টুনি, তরমুজ ঘর বিক্রি করে তো বেশ টাকা পেলি। শোন, আমি তোর সাথে আগে যা অন্যায় করেছি তা সব ভুলে যা। টুনি বলতো, এই তরমুজগুলো তুই কোথায় পেয়েছিস যা দিয়ে ঘর তৈরি করা যায়? কই, আমি যে তরমুজ বিক্রি করি তা দিয়ে তো ঘর বানানো যায় না। বল না রে, বল এই তরমুজগুলো কোথায় পেয়েছিলি? শুনবে তুমি, শুনবে এই ঘর বানানো তরমুজগুলো কোথায় পেয়েছি? শোনো তাহলে, বলছি তোমায়। টুনি শরণমণি যজ্ঞকাকে সব ঘটনা বলে দেয়। বাবা, ওই সোনালি মাছের দেওয়া তরমুজ দিয়েই টুনি তাহলে তরমুজ ঘর বানিয়ে বিক্রি করছে। আমিও তাহলে ওই সোনালি মাছ ধরতে যাব আর মাছের কাছ থেকে তরমুজ নিয়ে ঘর বানিয়ে বিক্রি করব। আহা, আমিও হয়ে যাব অনেক টাকার মালিক। এ কথা বলে যজ্ঞ কাক লোভে পড়ে একটা জাল নিয়ে নদীতে যায়। আর সোনালি মাছ ধরার জন্য নদীতে বারবার জাল ফেলতে থাকে। অবশেষে যজ্ঞ কাকের জালে সোনালি মাছ ধরা পড়ে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, দয়া করো আমাকে ধরো না। এই, বেশি ছটফট করিস না তো, তোকে আমি কিছুই করব না। শুধু তুই আমাকে টুনির চেয়ে অনেক তরমুজ দে, আর আমি সেই তরমুজ দিয়ে ঘর বানাবো, বিক্রি করব, অনেক টাকা হবে আমার। দে দে, ভালো ভালো শক্ত পক্ত তরমুজ দে। তরমুজ দিবে, ঠিক আছে, দিচ্ছি তোমাকে তরমুজ, তবু আমাকে ছেড়ে দাও। এরপর সোনালি মাছ এক ঝুড়ি তরমুজ দেয়। এই মাছ, এই এক ঝুড়ি তরমুজ দিয়ে কয়টা বাড়ি হবে? আমাকে আরো তরমুজ দে, তা না হলে তোকে মেরে ফেলবো আমি। তোর লোভ আমি অনেক সহ্য করেছি, আর না, লোভে পড়ে তরমুজ নিতে এসেছিস, কি মনে করেছিস আমি একটা অসহায় সোনালি মাছ? দাঁড়া, আমি তোকে আমার ভয়ঙ্কর রূপ দেখাচ্ছি। এ কথা বলে সোনালি মাছ একটা দানব মাছে পরিণত হয়। তোর মতো লোভীকে গিলে খাবো আমি, আমার কাছ থেকে জোর করে তরমুজ নিতে এসেছিস? ওরে বাবা রে, সোনালি মাছ হঠাৎ করে কিভাবে দানব মাছ হয়ে গেল? বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। যজ্ঞ কাক এইভাবে চিৎকার করতে থাকে, কিন্তু কেউ আসে না। অবশেষে দানব মাছ যজ্ঞ কাককে গিলে খায় আর নদীতে ফিরে যায়। এইদিকে টুনি তার তরমুজ ঘর বিক্রির টাকা দিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।